ভক্তের ইচ্ছায় কীর্তন, ভক্ত বাড়ি কীর্তন। তা আজকে যে লীলাস্বাদন হবে প্রভু জগন্নাথ দেবের সৃষ্টি তত্ত্ব। এখানে কজন জগন্নাথ ধাম বেড়াতে গেছেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, তবে বলে দিই মায়েরা, মৃত্যুর আগে যদি চারটি ধাম ঘুরে আসতে পারেন তবে আপনার মৃত্যুর পর আপনার আত্মা বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, আর ফিরে আসতে হবে না এই মনুষ্য জন্মে, একবারে গোবিন্দের চরণ পাবেন। চারটি ধাম কি? প্রথম হচ্ছে বৃন্দাবন ধাম, দ্বিতীয় হচ্ছে গুরু ধাম যেখানে গুরুদেব এসেছে, তৃতীয় নবদ্বীপ ধাম, আর চতুর্থ হচ্ছে জগন্নাথ ধাম। আজকে সেই জগন্নাথ দেবের সৃষ্টি তত্ত্ব আপনাদের কাছে বলবো। এই লীলা শুরু করবার আগে আপনাদের চরণে আমার কিছু প্রশ্ন আছে, তবে ভয়ের কিছু নেই, উত্তর আমি দেব, লীলার মধ্যে দেব। আমার প্রথম প্রশ্ন, পুরী ধামে যারা বেড়াতে যান দেখবেন স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে, আছে না? চৈতন্য মহাপ্রভুর হাত তোলা মূর্তি রয়েছে, পুরো এলাকাটাকে বলা হয় স্বর্গদ্বার, যেখানে হরিদাস ঠাকুরের সমাধি আছে, শ্মশান রয়েছে। আমার প্রথম প্রশ্ন, স্বর্গদ্বার কেন নাম হলো? এর উত্তর লীলার মধ্যে দেব। আবার দ্বিতীয় প্রশ্ন, পুরী ধামে যেই আপনি ঢুকবেন পাণ্ডারা আপনার মাথায় মারে ডান্ডা, ডান্ডা মেরে কি বলে? ঢাইকিরাকুর জগন্নাথের মাসিক বাড়ি যাবে কোন? বলে না রথে করে প্রভু কোথায় যাচ্ছে? রথে করে মাসি। আচ্ছা মায়েরা বলুন, আপনার মাসি হয়, আমার মাসি হয়, ভগবানের আমার মাসি হয়, এই মাসিটা কে, কেন রথযাত্রা হয়? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, পুরী ধামে যারা পুজো করে তাদের নাম কি? কি নাম? পাণ্ডা, বলি না পাণ্ডারা। এই পাণ্ডাদের সৃষ্টি কিভাবে? তারা তো এমনি এমনি এলো না, একটা কারণ আছে। আর একটা তত্ত্ব বলবো মায়েরা, এই যারা পুরী ধাম বেড়াতে যান প্রভু জগন্নাথ দেবের ভোগ ঘরটি যদি দেখেন আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, ভাণ্ডর উপর ভাণ্ডর উপর ভাণ্ড আছে, আর আগুন লাগানো হচ্ছে কোন ভাণ্ডে? সর্বনির্মে যেটা আছে, আর তৈরি হয় সবার আগে কোনটা? উপরেরটা। এটাই জগন্নাথ দেবের লীলা। এটা কবে থেকে চালু হলো? চলুন মায়েরা, এত তত্ত্ব আজকে লীলার মাধ্যমে শুনবো। আর একটা কথা আপনাদের বলে দিই, আপনারা জানেন কিনা জানা নাই, গোপন কথা, এই যে আপনারা জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি দর্শন করতে যান এইটা কিন্তু সেই পুরাতন মূর্তি নয়। জানেন জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে তৈরি হয়? কবে হয় বলুন, কেউ বলতে পারবেন? বলবো না, থাকবে, দেখুন, শিখে নিন, জেনে নিন। এই ছেঁড়া চটের এমন জাদু, যেটা জানেন না জেনে আজকে বাড়ি যাবেন, আর যেটা জানেন আরো ভালো করে জানবেন। শুনে নিন মায়েরা, জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে তৈরি হয়। কবে হয়? যেই বছর আষাঢ় মাস মল মাস পরে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, বলুন তো মল মাস কাকে বলে? আমরা নামেই বলি মল মাস, মল মাস। শিখে নিন, জেনে নিন, একটা মাসে যখন দুটি অমাবস্যা ঢুকে পড়ে সেটাই হলো মল মাস, মানে অন্ধকার তিথি, কোন শুভ কাজ হয় না। যেই বছর আষাঢ় মাস মল মাস হবে
অন্য কোনো মাস হলে হবে না, আষাঢ় মাস মল মাস হওয়া চাই। সেই বছর জগন্নাথ বলরাম সুভদ্রা নতুন করে তৈরি হয়। কি করে হয় আপনারা একটু শুনে নিন, শুনলে আশ্চর্য হয়ে যাবে, এটা গল্প কথা নয়, সত্য ঘটনা। নীলগিরি পাহাড়, ভুবনেশ্বরে নীলগিরি পাহাড় আছে, সেই পাহাড়ে তিনটে গাছ খোঁজা হয়। কি গাছ? নিম গাছ। নিম গাছ বটে, কিন্তু গাছগুলোর গা দিয়ে চন্দনের গন্ধ ছড়াবে, বুঝলেন? গাছগুলো দেখলে লক্ষ্য করবে অসংখ্য বিষদ সর্প জড়িয়ে আছে, মানে কেউ যদি জোর করে হাত দিতে যায় সর্প, তাহলে হাত দেবে কে? পুরীর সব থেকে যিনি বৃদ্ধ পান্ডা, তাকে ধরে এনে তিনটে গাছের সামনে বসানো হবে। তিনি তিনটে বৃক্ষের তলায় দাঁড়িয়ে ষোড়শ উপাচারে পুজো করবে, তারপর সষ্টাঙ্গে প্রণাম করবে, নাক্ষর দেবে, কান ধরে উঠবোস খাবে, সরে যাবে দূরে। সেই গাছের বিশদ সর্পগুলো গাছ থেকে নেমে পুজোর প্রসাদ খেয়ে সব, তাহলে গাছ ফাঁকা হয়ে গেল। কটা গাছ বলেছিলাম? তিনটে। এবার পুরীর পান্ডা, বৃদ্ধ পান্ডা তিনটি কুঠার নেবে, তিনটি গাছ তিনটি কুঠার, একটি স্বর্ণ কুঠার, একটি রৌপ্যের কুঠার, একটি লৌহ কুঠার। প্রথমে তুললে লৌহ কুঠার, প্রথম গাছে যে জায়গায় আঘাত করলো সেখানে পদ্মচিহ্ন ফুটে উঠল। এবার তুললে রৌপ্যের কুঠার, দ্বিতীয় গাছে যেখানে মারল সেখানে লাঙল চিহ্ন ফুটে উঠল। এবার তুললেন স্বর্ণ কুঠার, তৃতীয় গাছে যেখানে মারল সেখানে চক্রচিহ্ন ফুটে উঠল। বলুন তো পদ্মচিহ্ন গাছ থেকে তৈরি হবে কে? ভগ্নে সুভদ্রা। লাঙল চিহ্ন গাছ থেকে তৈরি হবে কে? বলভদ্র বলরাম। আর চক্রচিহ্ন গাছ থেকে তৈরি হবে কে? জয় জগন্নাথ। তিনটি গাছ কেটে আনা হলো, এবার মূর্তি তৈরি হলো। এবার আপনাদের বলি, খুব মন দিয়ে এই জায়গাটা বুঝবেন মায়েরা, আপনাদের ঘরে যখন নতুন প্রতিমা পুজো হয়, ঠাকুর মশাই দেখবেন জল শুদ্ধি আসন শুদ্ধি করবার পরই বাড়ির কর্তৃপক্ষকে আদেশ করে একটা বসন ঘেরো, ঘেরতে বলে না। কেন ঘেরতে বলে বলুন তো? চক্ষুদান পান প্রতিষ্ঠা করবে। কোন ঠাকুর মশাই যদি চক্ষুদান পান প্রতিষ্ঠা না করে পুজো শেষ করে দেয়, ও মূর্তি জাগ্রত হলো না, ওটা তো মাটিরই রয়ে গেল। চক্ষুদান পান প্রতিষ্ঠা মানে কি? মাটির মূর্তির মধ্যে দেবতাকে এনে প্রতিষ্ঠিত করা মন্ত্রের শক্তির দ্বারা। নাহলে ওই আপনি মাটির মূর্তি পুজো করে দিলেন, চক্ষুদান করলেন না, তার থেকে ওই যে দোকানে তৈরি হয়েছে ওখানে থাকাই ভালো। চক্ষুদান পান প্রতিষ্ঠা হলে তবে ঠাকুর এলো, তাই যে নতুন মূর্তি তৈরি হলো এদেরও চক্ষুদান পান প্রতিষ্ঠা হয়। কবে হয় শুনে নিন, জেনে নিন, ওই জগন্নাথ দেবের সানযাত্রার দিন রাত্রি দুটোর সময় সারা পুরীতে কারো বাড়ি আলো জ্বলবে না। দেখলেন, সারা পুরীতে কারো বাড়ি আলো জ্বলবে না। আলো জ্বলবে কোথায়? জগন্নাথ দেবের মন্দিরে। সরকার থেকে লাইন কেটে দেওয়া হবে, আপনি যতই সুইচ দেন শোনা যায়, কেউ যদি ঘরের মধ্যে প্রদীপ জ্বালে কিংবা টর্চ লাইট জ্বালে, তার ঘরের আশেপাশে বিষাক্ত সর্প ঘোরাফেরা করে, ভয়েতে সবাই জগন্নাথ দেবের নাম ভজন করে, এত তাদের বিশ্বাস। তাহলে আলো জ্বলবে কোথায়? পুরীর মন্দিরের ভেতরে, পুরাতন মূর্তির সামনে। নতুন মূর্তিকে কোলে করে নিয়ে পুরাতন মূর্তির পাশে দাঁড় করানো হবে।
সব থেকে বৃদ্ধ পাণ্ডার দুটি চোখে কাপড় বেঁধে তিনটি পুরুতুর মূর্তির সামনে দাঁড় করিয়ে সবাই ভয়েতে ঘরে চলে যাবে। বৃদ্ধ পাণ্ডা তিনি তিনটি পুরুতুর মূর্তির সামনে দাঁড়িয়ে করজোড়ে বলবে, প্রভু গো তোমাদের আত্মা আমার করকমলে চলে এসো, আর বলার সঙ্গে সঙ্গে হাত ভারী হয়ে যাবে। সেই পুরাতন মূর্তি থেকে আত্মা নিয়ে নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। তাহলে নতুন মূর্তি এলো, পুরাতন মূর্তি এবার কাঠের হয়ে গেল, কারণ প্রাণটা তো নিয়ে নিল। এবার বলুন, এত তো পুরীধাম গেছেন আপনারা, বলুন তো পুরাতন মূর্তি কোথায় যায়, কে বলতে পারে? বলুন সেই পবিত্র জায়গায় কজন দেখেছেন, একবার হাত তুলুন। দেখেননি কেউ? দুর্ভাগ্য, একবারে কাছে গেলেন আসল জায়গাটাই দেখলেন না, শুধু সমুদ্রের ঢেউ খেলেন আর মাছ ভাজা খেয়ে ঘরে এলেন। কত মানুষ যায় দেখবেন মা, জেনে নিন, যাবৎ বাঁচি তাবৎ শিক্ষা, যতদিন বাঁচবেন ততদিনই শিক্ষা, শিক্ষা শেষ নাই। এতে লজ্জা পাওয়ার কিছু নেই মা, একটা মানুষ সবই জানে না, তাই এবারে ভুল হয়েছে পরের বার আর ভুল হবে না। পুরীর মন্দিরের ভেতরে একটা সরু রাস্তা, ডান হাতি রাস্তা ঢুকে গেছে, গেলে দেখবেন সেখানে মুনি ঋষিরা বসে ভজন করছে, সেখানে ঘন জঙ্গল, দুটো জায়গা সম্পূর্ণ আলাদা। এখানে দেখলেন লোকে লোকারণ্য, আর সেখানে গিয়ে দেখবেন কেউ নাই, শুধু মুনি ঋষিরা ভজন করছে, ধূপ ধুনোর গন্ধ বাতাসে। সেইখানে একটা ছোট ডোবা আছে, গেলে দেখবেন ঘেরা রয়েছে বেড়া দিয়ে, সেই ডোবাতে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে নিয়ে গিয়ে একসাথে সমাধি দেওয়া হয়। সেখানে গর্ত খুলে সমাধি দেয়। তবে আপনাদের বলি মায়েরা, কোনোদিন যদি বেড়াতে যান, গেলে দেখবেন একটা আশ্চর্য ঘটনা, আপনি বর্ষাকালে যান, গ্রীষ্মকালে যান, যখনই যান, গিয়ে দেখবেন সেই ডোবাটায় এতটুকু জল জমে না, একেবারে এইটুকুনও জল জমে না। আমাদের শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, সেই ডোবাটা যেদিন জলে পূর্ণ হবে সেদিন জানবেন সারা পৃথিবী জলের তলায় তলিয়ে যাবে। আর একটা দুঃখের কথা বলে দিই, যে বৃদ্ধ পাণ্ডা চক্ষুদান পান প্রতিষ্ঠা করবে, সেই বৃদ্ধ পাণ্ডা 3 মাসের মধ্যে মারা যাবে, যাবে যাবে। জগন্নাথের লীলা বড়ই সাংঘাতিক লীলা। চলো আজকে লীলার নাম জয় জগন্নাথ। বলো জগন্নাথ প্রভু কি জয়, বলো বলভদ্র প্রভু কি জয়, বলো সুভদ্রা দেবী কি জয়। চলো এত তত্ত্বের উত্তর লীলার মাধ্যমে জানবেন। চলো, অনেক রাত হচ্ছে মা, আর দেরি করব না। পুরুষোত্তম শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, আস্তে আস্তে, কথা নয়, খুব মন দিয়ে শুনুন মায়েরা, কথা বলবেন না। লীলাটা শুরু হচ্ছে কোথা দিয়ে? জগন্নাথ ধাম। জগন্নাথ মুখ হেরি ভাবাবিষ্ট আমার গৌরহরি। যারা গৌরহরির জীবনী জানেন, গৌরহরি সন্ন্যাসী হবার পর চলে গেছিল পুরী ধাম, জানেন তো? আচ্ছা একটা ছোট প্রশ্ন করি, উত্তর দিন তো, বলুন তো গৌরহরি কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল? বলুন কে বলতে পারে? কথা নয়, জানেন না গৌরহরি? বাহ, এবার পরের প্রশ্ন, গৌরহরি বেঁচে ছিলেন কতদিন? দুঃখটা এখানেই লাগে মায়েরা। আর একটা সহজ প্রশ্ন করছি, উত্তর দিন,
বলুন তো গৌরহরির জন্মদিন কোন দিন? এই পৌষ মাসে একজনের জন্মদিন গেল, সবাই কেক কিনে খেয়েছে, কার জন্মদিন বলুন তো? আমরা যীশু খ্রিস্টের জন্মদিন মনে রাখতে পারি আর গৌরের জন্মদিন ভুলে যায়। এই আপনাদের আমাদের এই হাওড়া জেলায় এতদিন মেদিনীপুরে হচ্ছিল শুনছিলাম, কিন্তু দুঃখ লাগলো কোথায় জানেন? এই হাওড়া জেলার শামপুর থানা সোসাইটিতে, ওখানে আমার ড্রাইভারের বাড়ি, আমার সারথী, ড্রাইভার বললে ভুল হবে, সারথীর বাড়ির সামনে কিছু মায়েরা বাবারা খ্রিস্টান ধর্মে দীক্ষা নিয়েছে। আপনাদের গ্রামে হচ্ছে? কয়েক মাস আগে মেদিনীপুরের কোলাঘাট মেছেদায় হচ্ছিল, থেমেছে, বলে বলে বন্ধ হয়েছে। এই যারা সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে যাচ্ছে, তাদের কানটা ধরে নিয়ে যাবেন মায়াপুরে, আমাদের নবদ্বীপ মায়াপুর গিয়ে মায়াপুরের মাটিতে দাঁড় করিয়ে তাদের দেখাবেন, তুই যে ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম নিয়েছিস, এখানে যারা ভজন করছে সব খ্রিস্টান ধর্মের ছেলে মেয়ে। দেখবেন আপনারা মায়াপুরে গিয়ে দেখবেন খ্রিস্টানরা, সাহেবরা ছেঁড়া জিনসের প্যান্ট খুলে দিয়ে ধুতি পরে হরিনাম করছে, ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না। দেখবেন আপনি যদি বলেন হরে কৃষ্ণ, তারা মুখ বাঁকিয়ে বলবে হরে কৃষ্ণা। সাহেবরা ছেঁড়া জিনসের প্যান্ট খুলে ধুতি পরে হরিনাম করছে, আর তোমার আমার ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা দুর্গাপূজার সময় সেই ছেঁড়া প্যান্ট কিনে এনে পরছে। বলে না এখানে ফাটা ওখানে ফাটা, সাহেবরা ফাটা ছেড়ে গোটা ধরলো, আমরা ফাটা ধরে টানাটানি করছি। সাহেবরা গৌরের জন্মদিনে মদ ছেড়ে দিয়ে হরিনাম করছে মায়াপুরে, আর আমাদের হিন্দু ছোট ছোট ছেলে মেয়েরা, সবাই নয় কিছু কিছু, সবাই তো আর খারাপ নয়, সবাই যদি খারাপ হতো চন্দ্রসূর্য ডুবে যেত। হিন্দু ঘরের কিছু কুলাঙ্গা এর থেকে ভদ্র শব্দ আর পেলাম না, তারা গৌরের জন্মদিনে মায়াপুরে সাহেবরা হরিনাম করছে, আর হিন্দু ঘরের কিছু ছেলে মেয়ে ওই গৌরের জন্মদিনে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। শুনে নিন মা, গৌরের জন্মদিনে আনন্দ করা উচিত মদ খেয়ে নয়, হরিনাম করে। কেন? কারণ গৌর যদি না আসতেই সনাতন ধর্ম চলে যেত। এখন টিভি খুললে দেখি হিন্দু ছেলে মুসলমানের ছেলে এক পাতে বসে ভাত খাচ্ছে, দেখাচ্ছে আমরা শিক্ষিত আর জাতি ভেদ করব না। কিন্তু গৌরহরি যখন এসেছিল না, তখন নবদ্বীপে কাজী সাহেব খোল কত্তাল ভেঙে দিয়েছিল। সেদিন ধর্ম পরিবর্তন করছিল শত শত মানুষ, সেদিন সনাতন ধর্মকে বাঁচিয়েছিলেন আমার মহাপ্রভু। একা রাতের বেলায় শত শত লোককে নিয়ে একা কাজী সাহেবের ঘর ঘেরাও করেছিল। তাই শুনে নিন, জেনে নিন গৌরহরির জন্মদিন কোনটা, লিখে নেবেন বাড়ি গিয়ে, নালে ভুলে যাবে। গৌরের জন্মদিন দোল পূর্ণিমার দিন। প্রশ্ন করা হয়েছিল তুমি দোলের দিন এলে কেন? গৌর কেঁদে কেঁদে বলেছিল আমি তো কাঙালের ভগবান, এমন একটা দিনে জন্মাবো সবাইকে কাঙাল বেশে সাজাবো। দেখবেন আপনি দোল পূর্ণিমা যার যতই নতুন জামা থাক, যার যতই নতুন শাড়ি থাক, সেও যদি বাজারে ওষুধ কিনতে যায় কিংবা মুদিখানা জিনিস কিনতে যায়, তাকে কিন্তু ছেঁড়া পরেই বেরোতে হয়, ছেঁড়া যেটা পুরনো, বুঝলেন মা? এবার পরের প্রশ্নের উত্তর দিন, গৌরহরি বেঁচে ছিলেন কতদিন? জেনে নিন গৌরহরি জীবিত ছিলেন 48 বছর। কতদিন? 48।
চব্বিশ বছর নবদ্বীপে ছিল আর বাকি চব্বিশ বছর সন্ন্যাসী হয়েছিল। এই যে চব্বিশ বছর সন্ন্যাসী হয়েছিল এরও আবার ভাগ আছে, বারো বছর সারা পৃথিবীতে হরিনাম বিলিয়েছিল, যে জন্য আমরা পেলাম। আপনাদের ঘরের সামনে দিয়ে গেছে জানেন না, শোনা কথা নয়, আমি প্রমাণও বলে দিচ্ছি। চৈতন্য চরিতামৃত যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, তাতে লেখা আছে ওই জায়গাটার নাম গাদিয়ানার পাশে, যার নাম পিছলদহ। এটা আমিও জানতাম না, বীরভূমে গানে গিয়ে এক বয়স্ক ভদ্রলোক গ্রন্থ খুলে দেখিয়ে দিয়েছিল। সেই শামপুর থানার মানুষ আপনারা, আপনারা গৌধরীর চরণধুলি পেয়েছেন। তার বারো বছর হরিনাম মিলিয়েছে আর বারো বছর পুরী ধামে কাটিয়েছে, তাহলে বারো বারো চব্বিশ আর নবদ্বীপে চব্বিশ কত হলো? এবার বলি, এই যে বারো বছর পুরী ধামে ছিল কোথায় থাকতো জানেন? সেই বিখ্যাত ঘর গেলে একবার দেখে আসবেন, জীবন ধন্য হবে। সেই ঘরটার নাম হলো গম্ভীরা মন্দির। গম্ভীরায় বারো বছর, স্বর্গদ্বারে ছ বছর আর গম্ভীরায় ছ বছর, ছয় ছয় বারো, আর সারা ভারতবর্ষে হরিনাম বারো, চব্বিশ নবদ্বীপে চব্বিশ। এই আজকে লীলাটা উঠছে দেখুন, গম্ভীরা মন্দির থেকে গৌরহরি গেলেন জগন্নাথ দেবের সামনে। সবার কাছে অনুরোধ, মায়েরা আর কথা বলবেন না। জগন্নাথ দেব মুখ হেরি ভাবাবিষ্ট আমার গৌরহরি। আজে গৌরহরি জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে, ভক্তরা আড়াল থেকে কাঁদছে। বলুন তো মায়েরা, গৌর কেন কাঁদে? কেউ প্রকাশ্যে আসছে না, সবাই লুকিয়ে লুকিয়ে দেখছে। সবাই মনে মনে ভাবছে যে গৌরকে ভালোবেসে সারা নবদ্বীপের ভক্তরা চোখের জলে কেঁদে ভাসিয়ে দিল। যে গৌরকে ভালোবেসে সবাই কাঁদে, সেই ভালোবাসার মানুষ আজ নিজে কেন কাঁদে? ভক্ত আর ভগবানের কথা হচ্ছে, আশেপাশে কেউ বুঝতে পারছে না। গৌরহরি যখন জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে কাঁদছে না, জগন্নাথ দেব জিজ্ঞাসা করছে, কি গো গৌ, আজ তুমি কাঁদছ কেন? গৌরহরি বলছে, বউ আমি সহ্য করতে পারছি না। জগন্নাথ দেব বলছে, কি সহ্য করতে পারছ না? তবে কি তোমার শরীরে কোনো ব্যাধি দেখা দিয়েছে, যে জন্য জ্বালায় যন্ত্রণায় তুমি এইভাবে কাঁদছ? গৌরহরি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো, শরীরের ব্যাধি ডাক্তারের ওষুধ খেলে সেরে যায়, কিন্তু মনের ব্যাধি তো ডাক্তারের ওষুধে সারে না। জগন্নাথ দেব বলছে, কি তোমার মনের ব্যাধি, যে জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ? গৌরহরি বলছে, বহু তাহলে তোমায় বলি, আমি যে ভক্তের কাছে ছুটে যাচ্ছি, গিয়ে বলছি জগন্নাথ দেবকে ভজন করো, জগন্নাথ দেব দুভাত ভরে আশীর্বাদ করবে। সেই আমাকে ঘুরিয়ে বলছে, যার নিজেরই হাত নাই সে কি করে আশীর্বাদ করবে? তোমার নাকি হাত নাই, তোমার নাকি চরণ নাই, তুমি নাকি ফুটো জগন্নাথ। কে মায়ের, আমরা বলি না জগন্নাথ ঠুটো, কোনোদিনও বলবেন না। যার কৃপা না হলে আমরা খেতে পাই না। অনেকে বলে সেই নাকি নিজের হাতে খেতে পারে না, কথাটা
গৌরহরির কানের ভিতর দিয়ে হৃদয়কে বিদীর্ণ করেছে। গৌরহরি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো, যারা বলে তোমার হাত নাই, যারা বলে তোমার চরণ নাই, আমি তাদের জানিয়ে দেব কেন তোমার হাত নাই, কেন তোমার চরণ নাই। শুনে নিন সবাই কান খুলে, গৌরহরি জগন্নাথ প্রভুর সৃষ্টি তত্ত্ব স্মরণ করল। এক প্রভু আর এক প্রভুর সৃষ্টি কথা ভাবছে। গৌরহরি বলছে, প্রভু, ওই দ্বাপর যুগে জরা ব্যাধের তীর নিক্ষেপে ভগবানের লীলা অবসান কি করে হয়েছিল মায়েরা? অনেক কীর্তনিয়া বলে মৃত্যু হয়েছিল তীর নিক্ষেপে। কোনোদিনও মৃত্যু বলবেন না, মৃত্যু আমাদের মতো সাধারণ মানুষের হয়, ভগবানের লীলা অবসান। জগন্নাথ দেব কি করে সৃষ্টি গৌরহরি স্মরণ করছে, তারপর যুগে যখন জরা ব্যাধ তোমার চরণের তলায় তীর মারল, তোমার আত্মাটা চলে গেল গোলক বৃন্দাবনে, দেহটা কি হলো জানেন? সেই দেহটা কোথায় শিখে নিন, জেনে নিন। আচ্ছা বলুন তো, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, এত কীর্তন আপনারা শোনেন, বলুন তো, জরা ব্যাধ যখন তীর মেরেছিল গোবিন্দ তখন কাঁদতে কাঁদতে কার নাম ধরে ডেকেছিল? সহজ প্রশ্ন। কাঁদতে কাঁদতে গোবিন্দ তো প্রাণ চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে কাকে ডেকেছিল? রাধা? না, শুনে নিন, জেনে নিন। গোবিন্দ কাঁদতে কাঁদতে ডেকেছিল অর্জুন। অর্জুনের নামটি ধরে, ওগো কেঁদেছিল দেখো হরি, অর্জুনের নামটি ধরে, কেঁদেছিল গগন হরি, হরি মায়েরা অর্জুনের নামটি ধরে কেঁদেছিল আমার হরি। কেন অর্জুনের নাম ধরে কেঁদেছিল? এত ভক্ত থাকতে অর্জুনের নামটা কেন নিল? বলে মরবার সময় কেউ যদি যা বাসনা করে মরে পরের জন্মে সেই রূপ প্রাপ্তি হয়, তাহলে অর্জুনের নামটা ধরে কেন কাঁদলাম? অর্জুনের মতো যদি ভক্ত হতে পারি আমি, তাহলে ভক্তি তত্ত্ব জানতে পারব, ভক্তি তত্ত্ব জানতে পারব, আমি ভক্তি তত্ত্ব জানতে পারব, আমি ভক্তি তত্ত্ব জানতে পারব, আমি ভক্ত হয়ে জন্ম নেব, আমি ভক্তি তত্ত্ব জানতে পারব, অত ভক্ত হয়ে জন্ম নেব, পয়রা মুখে হরি হরি বলে তিতর তো জানতে পারব, হরি হরি বলে ভক্তি তত্ত্ব জানতে পারব, ভক্তি তত্ত্ব জানতে পারব। তাহলে মায়েরা দেখো, অর্জুন ছুটে এলো, বললো কৃষ্ণ কি হয়েছে? বলো আমার দেহটা আমার মৃত্যুর পর তুমি সমুদ্রের জলে ভাসিয়ে দিও। আর অর্জুন তাই করেছিল, আত্মা চলে গেছিল গোলক বৃন্দাবনে, আর ভগবান শ্রীকৃষ্ণের দেহ অর্জুন সমুদ্রের জলে ভাসিয়ে দিল। আর তোমারই ভক্ত, তোমারই কথা মতো সেই দেহটা কিছুদিন পর কাঠ হয়ে গেল, নাম নিল দারু বম্ভ কাষ্ঠ। তোমারই ভক্ত, তোমারই কথা মতো সেই কাঠটা তুলে এনে মূর্তি বানালো, নাম নিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
দেখলেন গোবিন্দের দেহ কার থেকে জগন্নাথ প্রভু সৃষ্টি, তাহলে কে সেই ভক্ত, কে সেই ভক্ত যে কাঠটা তুলে এনে মূর্তি বানিয়েছিল? এই লীলায় ঢুকছি মায়েরা। গৌরী স্মরণ করলেন সেই লীলা, কি নাম, কোথাকার রাজা ছিল তিনি? ইন্দ্রদুম্ন নামে রাজা, কি নাম বললাম, ইন্দ্রদুম্ন নামে রাজা, কোথাকার রাজা, অবন্তী নগরে। ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে, ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে, ও সেই ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে। তাহলে মায়েরা বাবারা খুব মন দিয়ে বা শুনবেন, জগন্নাথ দেবকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন কি নাম বললাম, ইন্দ্রদুম্ন রাজা, কোথাকার রাজা ছিল, দক্ষিণ ভারতের অবন্তী নগর। কেমন ছিলেন তিনি, রাজা ছিল বটে, কিন্তু নারায়ণের পূজো না করে জল পর্যন্ত গ্রহণ করত না। ধর্মে কর্মে, ধর্মে কর্মে, ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে, 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 রাজারে ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে, সদাই করতো হরির ভজন, সদাই করতো হরির ভজন, সদাই করতো। রাজা হরি বোসদার গুন্ডিজান, ও আপনারা ভাবলেন ওনাকে বলছি না, রাজা হরি বোস যা, রাজা স্ত্রীর নাম কি, গুন্ডিজা। রাজা যখনই বসত হরি সে তখন ঘরে পালিয়ে যেত, মানে হরি নাম শুনতো না, হরি বলতো না। এটাই এটাই অদ্ভুত লীলা মায়েরা। রাজা ছিল হরি ভক্ত, কিন্তু রানী ঠিক উল্টো। ও তার ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে, ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে, সদাই করতো হরির ভজন, সদাই করতো হরির ভজন, সদাই করতো, ও সে সদাই করতো, সদাই করতো হরির ভজন, সদাই করতো হরির ভজন, হরির পূজন হরি আরাধন, সদাই করতো হরির ভজন, হরির পূজন হরি আরাধন, সদাই করতো হরি ভজন, হরির পূজন হরি আরাধন, সদাই করতো হরি ভজন, অলুক ধ্বনি পদ সকল, সদাই করতো হরি ভজন, শঙ্ক ধ্বনি পদ সকল, সদাই করতো হরি ভজন, যোগে হরি তাই বলো হরি, বলো হরি বলো হরি, বলো হরি দুটি বাহু তুলে, বলো হরি বলো হরি দুটি বাহু তুলে, বলো হরি বলো হরি দুটি, সদাই করতো হরির ভজন, সদাই করতো হরির ভজন, সদাই করতো হরির ভজন। তাহলে মায়েরা রাজার নাম বললাম ইন্দ্রদুম্ন, কোথাকার রাজা ছিল অবন্তী নগর। আজকে তিন মাস হলো রাজা ইন্দ্রদুম্ন সিংহাসন পরিত্যাগ করেছে। দেখবেন মায়েরা, যে হরির নাম রাজা ভজে, হরিকে বসিয়েছে হৃদয় সিংহাসনে, তার রত্ন সিংহাসনে নাই প্রয়োজন। হরিকে করেছে মাথার মুকুট, তাই সে পরে না রত্ন মুকুট। হরিকে করেছে কণ্ঠের রত্ন হার, তাই সেই গলায় পরে না রত্ন হার। তিন মাস হল রাজেন্দ্রদুম্ন হরিনাম হচ্ছে, এখন রাজ্যের প্রজারা ভাবছে এই যদি আমাদের রাজ্যের অবস্থা হয়, দেশের রাজা যদি সবসময় হরিনাম করে তাহলে তো রাজত্ব শেষ হয়ে যাবে, কারণ আমাদের সিংহাসন ফাঁকা। অন্য দেশের রাজা যদি জানতে পারে যে আমাদের রাজ্যের রাজা সিংহাসনে নেই, সে তো রাজ্যকে আক্রমণ করতে পারে আর সব দখল করে নেবে। বলে তাহলে কি করা যায়, বলে এক কাজ করো, চারিদিকে একটা বিদ্রোহ শুরু করে যাও। কি বিদ্রোহ,
চারিদিকে প্রচার করো যে এই রাজা আমাদের চাই না, বলে তাতে আমাদের লাভ, বলে রাজাকে সরিয়ে দিয়ে আমরা মনের মতো রাজাকে বসাবো, আর মনের মতো রাজা কিন্তু আমাদের মনের মতো হওয়া চাই, আর মনের মতো রাজা বসলেই আমাদের মনের মতো হলে আমাদের কথায় উঠবে আর সব সুযোগ সুবিধা আমরাই পাব। কথাটা রানী গুন্ডিজার কানে উঠে গেছে। এখন রানী গালে হাত দিয়ে সন্ধ্যাবেলায় ভাবছে যে আমার স্বামীকে যদি সরিয়ে দেয় তাহলে আমি তো এই রাজ ঐশ্বর্য ভোগ করতে পারবো না, কারণ আমাকে তার রানী বলে কেউ মানবে না। আজকে রাত্রিরে যেন তেন প্রকারে স্বামীকে রাজি করাবো, করিয়ে আগামীকাল আবার সিংহাসনে রাত্রি 10টার সময় রানী গুন্ডিজা যখন হরিনাম ভজছে, রাজা যখন ভজছে, রানী তখন গেছে। শুনছেন স্বামী কি হয়েছে? প্রজারা ঠিক করেছে আপনাকে সিংহাসন থেকে সরিয়ে দেবে। রাজা আনন্দে নাচছে, বলে স্বামী আমার কষ্ট হচ্ছে আর আপনি নাচছেন, বলে নাচবো না, আমি তো এটাই চাইছিলাম যেন আমাকে ওরা সরিয়ে দেয়। আপনি রাজা থাকবেন না, আমি রানী থাকবো না, আপনি করবেনটা কি? বলে ভিখারির রূপ ধরবো, পথে পথে ঘুরবো, আর ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সবাইকে ডেকে ডেকে হরি হরি বলিব, হরি হরি বলিব, তুলে নাচিব, হরি হরি বলিব, আমি বাবু তুলে, আমি বাবু তুলে লোক ধরি বায়না। হরি বল রে বাবু তুল রে, এটা হবে সবাই মিলে, যাদের হাত নেই দিতে হবে না, কার কার হাত নেই একবার তুলে দেখি দিন তো। যা ভুল হয়ে গেল, এই দেখুন মা এমন ভাবে আপনারা ডুবে গেছেন, এইভাবেই হরিনাম শুনতে হয়। এই আপনারা ভুল করেন বলে আমাদের ডাক পড়ে, যেদিন ভুলটা ঠিক হবে সেদিন আর কেউ ডাকবে না। হ্যাঁ মা, ছোট জায়গা কষ্ট হচ্ছে বুঝতে পারছি, যাদের কোমরে ব্যথা তারা হেলান দিয়ে কীর্তন শুনবেন, যাদের পায়ে ব্যথা তারা পা মিলে শুনবেন, কোনো বাধা নেই, ভয়ের কিছু নাই, শুধু দোকানটা খুলে রাখবেন। হ্যাঁ, দোকানে তালা পড়ে গেলেই হয়ে গেল। চলুন একটু ভোজে নিই সবাই মিলে, রানী ভজছে না, রাজা ভজছে, রানী নয়, রাজা শিখিয়ে দিচ্ছে হরি হরি বলি, হরি হরি বলিব, বাবু তুলে নাচিব, আমরা হরি হরি বলিব, বাবু তুলে সবাই মিলে জোরসে বলো। এই দেখো আপনারা শুধু তুললে হবে না, মুখে কি বলতে হবে? এই বাবু তুলে, এরা শিখিয়ে দিক তবে বুঝবেন, বাহু তুলে, আস্তে আস্তে কথা না, আমি হরি নাম গাইছি আর রানী গুন্ডিজা কথা বলছে, কথা বলো না, আমি যেটা বলছি বলো, বাহু তুলে, আস্তে তোরা ছোট করে, এ আমার ভাই একটু দেখিয়ে দিচ্ছে, বাহু তুলে, এবার সবাই মিলে বাহু তুলে জোর সে বলো, প্রেম সে বলো, ধান সে বলো, দিল সে বলো,
আগে বলো পিছে বলো বাহু তুলে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে মদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে মদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে মদনে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে মদনে হরি বলো রে হরি হরি বলবো হরি হরি বলি বাবু বলে নাচিবো হরি হরি বলি দেখে দেখে এবার আপনারা থেমে যান কারণ বেশি তুললে আবার আপনাদের কষ্ট হয়েছে রানী কন্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষে নাচ হবে এখন লীলাটা শোনো রানী কন্যে যা বলছে ধরুন স্বামী আপনি হরিনাম করবেন ভিকারী রূপ ধরে আমি কি করব বলে তুমি তো আমার সহধর্মিনী স্বামী যদি হরিনাম করে সহধর্মিনীকে ঘুমাবে স্বামীর ধর্মই স্ত্রীর ধর্ম তাই তার নাম সহধর্মিনী স্বামী যদি হরিনাম করে তুমি কি ঘুমাবে তুমিও কি করবে পিছে পিছে ঘুরিবে হরি হরি বলিবে পিছে পিছে ওইনা পিছে পিছে লুপ হবে পিছে পিছে ঘুরিবে হরি হরি বলিবে ডেকে ডেকে নাম দেবে হরি হরি বলিবে রানী কন্যে যা বলছে স্বামী ধরো কাছে ধরুন কাছে ডাকলাম যদি না আসে হাতে ধরে নাম দেবে হরি হরি বলিবে হাতে ধরে নাম দেবে তোমরা হরি হরি বলিবে তাহলে ধরুন স্বামী হাতে ধরলাম তবু যদি নাম না নেয় তখন পায়ে ধরে নাম দেবে হরি হরি বলিবে পায়ে ধরে নাম দেবে হরি হরি বলিবে ময়না ডেকে ডেকে নাম দেবে হরি হরি বলিবে ময়না ঘরে ঘরে নাম দেবে হরি হরি বলিবে ময়না তারে তারে নাম দেবে হরি হরি বলিবে ময়না বাহু তুলে তাহে বলো হরি বলো হরি বলো হরি হরি বলে হরি যদি বাবু তুলে হরি উঠে দুটি হরি হরি বলিবে হরি বলিবে হরি হরি বলিবে আচ্ছা মায়েরা আপনারাই বলুন যে জীবনে হরিনাম ভজে না তাকে যদি হরি ভজতে বলে সে কি হরি ভজবে এত সহজে ভজে রানী কন্যে যা বড় বড় চোখ করে বলছে দাঁড়ান স্বামী আপনি দেশে রাজা হয়ে ভিকারী রূপ ধরে হরিনাম করবেন আমাকেও করতে হবে ওটি হচ্ছে না যেটা বলছি কান খুলে শুনুন রানী সেই চোখ দেখে রাজা ভয় পেয়ে গেল বলো আগামীকাল প্রভাতে প্রজারা আপনাকে দেখতে আসবে আপনি যাবেন সিংহাসনে বসবেন প্রজাদের খবর পাঠিয়েছি তারা দলে দলে আসবে রাজগুরুদেব বিক্রমাচার্যকে খবর পাঠিয়েছি আপনার মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দেবে আমার আদেশ আগামীকাল প্রভাতে আপনি আবার অবন্তীনগরের সিংহাসনে বসবেন আর যদি আপনি না বসেছেন না আপনার একদিন কি কিছু কিছু মেয়ে দেখবেন মুখে বলে না চোখের দ্বারাই কথা বুঝিয়ে দেয় যা তারা ঝগড়া করতেই এসেছে রানী কন্যে যত বড় বড় চোখ দেখিয়ে চলে গেল রাজা চোখের জালে কাঁদতে কাঁদতে ছুটে গেল নারায়ণের মন্দিরে গিয়ে নারায়ণের চরণটিকে মুখে জড়িয়ে ধরল দয়াময় আমি চাই না সিংহাসন কিন্তু এরা জোর করে আমাকে সিংহাসনে বসাচ্ছে তুমি আমায় রক্ষা করো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের চরণটাকে জড়িয়ে ধরে কাঁদছে
আর জানবেন মায়েরা বাবারা, ভগবান সব সহ্য করতে পারে কিন্তু দুটো জিনিস পারে না, কি বলুন তো? বাহ, বললাম না আপনাদের দোকান তৈরি আছে, অহংকার আর চোখের জল। প্রথম কি বললেন? অহংকার। আমাদের প্রত্যেকের মনে অহংকার আছে, আপনাদেরও আছে, আমারও আছে, কারো বেশি কারো কম। অহংকার তো একরকমের নয় মা, কারো রূপের অহংকার। এত ভালো দেখতে না, মাটিতে বসে কীর্তন শুনতে লজ্জা লাগে। যদি বলে কীর্তন শুনবি, বলে আমাকে এত ভালো দেখতে গিয়ে তো মাটিতে বসতে হয়, কিন্তু জানে না আজকে যেখানে বসতে লজ্জা লাগছে, যেদিন তোমার শ্মশানে যেদিন মৃত্যু হবে, মৃত্যুর পরই তোমাকে ওখানেই মিশতে হবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গড়বে কিসের ভাই। আবার দেখলেন মা, অনেক অনেক জায়গায় তো কীর্তনে যায়, কত ছেলে মেয়েদের দেখি যখন আসরে ফোঁটা দিতে যায়, অনেক জায়গায় দেখবেন চন্দনের ফোঁটা দেয়, সতাদেরও দেয়, সে তখন কানে কানে বলে ছোট করে দাও। আবার অনেকে বলে ভালো মেকআপ করে এলাম, ফোঁটা দিয়ে তার থেকে না দেওয়াই ভালো। আচ্ছা বলুন তো মায়েরা, একবার মুখে হাত দিয়ে, যেদিন তোমার মৃত্যু হবে সেদিন কি ওই ফেস পাউডার দামি দামি ক্রিম ওইগুলো মাখিয়ে শ্মশানে নিয়ে যাবে? সেদিন কি যাবে? সেদিন এই চন্দনের ফোঁটাই তোমার সঙ্গে যাবে। তাহলে যেটা মৃত্যুর পরে যায় সেটা আগে ধরতে ক্ষতি কি? তাই অহংকার করো না, রূপের অহংকার, বাড়ি গাড়ির অহংকার। কলিযুগে সব থেকে খারাপ অহংকার কোনটা বলুন তো? টাকার অহংকার। দেখবেন মা, কেন সবসময় খেয়াল রাখবেন, আজকে তোমার পকেট ভারী, জানবে এই টাকা কিছুদিন আগে অন্য একজনের পকেটে ছিল ভারী, তার পকেট হয়েছে হালকা, তাই তোমার পকেট হয়েছে ভারী। একদিন বিধাতার খেলায় তোমারও পকেট হবে খালি। রাত্রিরে ঠিক হলো রাজা হবে, সকালে ঠিক হলো বনবাস। ভগবান হয়ে তার যদি এই দশা হয়, তুমি আমি তো সামান্য। তাই অহংকার করবেন না। আর একটা কি? আর একটা হলো ভক্তের চোখের চোখ। দেখবেন মায়েরা বাবারা, আপনারা তো এত কীর্তন শোনেন, এখন কীর্তন অন্যরকম হয়ে গেছে। এখন যে যত বেশি ভজনে নাচাতে পারবে তার তত দাম। কিন্তু একবার বলুন তো মা, মুখে হাত দিয়ে নেচে কোনোদিনও ভগবানকে পাওয়া যায়? তুমি রাধা মাধবের মন্দিরে ঢুকে যদি চোখের জলে কাঁদতে না পারলে কি কীর্তন হলো? এই চোখের জলের এমন দাম, আপনার ছেলে আপনাকে খেতে দেয় না, আপনি কাঁদছেন, কান্না আরো বাড়বে, কোনোদিনও কমবে না। আপনার বৌমা আপনাকে কষ্ট দেয়, আপনি কাঁদছেন, কান্না আরো বাড়বে, কোনোদিনও কমবে না। কিন্তু কোনোদিনও যদি ভুল করি, এই চোখের জল ভগবানের জন্য ফেলেছে, এই চোখের জলের মূল্য পৃথিবীতে কেউ দেয় না, কিন্তু আমার ভগবান দেয়। প্রতি ফোঁটা ফোঁটার হিসাব তিনি সুদ সমেত ফিরিয়ে দেয়। আজকেও হচ্ছে তাই, রাজা যখন নারায়ণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, হঠাৎ রাত্রি দুটোর সময়
রাজেন্দ্র দুমন কানে শুনতে পেল, কে যেন রাত কে যেন মধুর সুরে বাঁশি বাজায়। পাচ্ছেন শুনতে? হচ্ছে না? কাটা ঘায়ে নুনের ছিটা, একই মন খারাপ, তার উপর আবার বাঁশি বাজলো। যে বাঁশি শুনে রাধারানী পাগলিনী হয়ে যেত। রাজার মন্দির থেকে বেরিয়ে এলো, কে এত রাত্রিরে বাঁশি বাজায়? শুধু বাঁশির সুর নয় মা, তার সাথে চরণের নুপুরের ধ্বনিও শুনতে পাচ্ছে। কে এমন করে নুপুর বাজায়, বাঁশি বাজায়? রাজা বেরিয়ে এসে দেখছে ঘুটঘুটে অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, সবাই নিদ্রায় মগ্ন। তাহলে বাঁশিটা কে বাজায়? হঠাৎ দেখলো একটা বাচ্চা ছেলে বাঁশি বাজাচ্ছে আর নাচছে, তার চরণের নুপুর ছন্দে ছন্দে বাজছে। রাজা চিন্তা করছে, এই ছেলেটা কোথা থেকে এলো, একে তো কোনোদিন আমার রাজ্যে দেখিনি। ধরবে বলে রাজা ছেলেটার পিছনে, আর ছেলেটা রাজাকে দেখে ভয়েতে পালাচ্ছে। রাজাও ছুটছে, ছেলেটাও ছুটছে, ছুটতে ছুটতে রাজেন্দ্রদুগ্ন ছেলেটাকে বুকের মাঝে ধরে ফেলেছে। হাতটা যেই খুলতে গেল, ছেলেটা নিচু হয়ে, আরে বাবার মা যশোদা যাকে ধরতে পারেনি, তুই তাকে ধরবি? সকাল হয়ে গেল, কথা দিয়ে যে রাত কেটে গেল। পূর্বাকাশে সূর্যদেব উদয় হচ্ছে, রাজেন্দ্রদুম্ন প্রণাম করছে। ওমে জবা কুসুম সংকাসন কাশ্যপেয় মহাদুতি ধত্তারি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর নম সূর্যদেবায় নম 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 সূর্যদেবায় নম 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 সূর্যদেবায় নম। মহারাজ ইন্দ্রদুগ্ন কি, আরে মন্ত্রী তুমি এই সকালবেলায় আমার কাছে এসে জয় দিলে কেন? বলে মহারাজ ভয়েতে আপনার কাছে পালিয়ে এসেছি। কিসের ভয়? প্রজারা সব দলে দলে আপনাকে দেখতে আসছে, এই ভয়েতে? না, তাহলে ভয়টা কিসের? রাজগুরুদেব স্বর্ণপাত্রে মুকুট নিয়ে দাঁড়িয়ে আছে আপনায় পড়াবে বলে, এই ভয়ে পালিয়ে এসছো? না মহারাজ। তাহলে ভয়টা কিসের? একটা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, গোটা অঙ্গ তার কালো, সে আমাকে এসে বলছে একটু মহারাজ ইন্দ্রদুগ্নকে ডেকে দিন তো। আমি তাকে বললাম, এইটুকুনি ছেলে, তোর আবার রাজার সাথে কি দরকার? যা দরকার তুই আমায় বল। সে আমাকে রক্তচক্ষু দেখিয়ে বলে উঠল, সে কৈফিয়ৎ তোকে দেব না, ডাক মহারাজ ইন্দ্রদুগ্নকে। মহারাজ ওইটুকুনি বাচ্চা ছেলের ওই চোখ আমার এখনো সর্বাঙ্গ কাঁপছে, আমি আর যাচ্ছি না, আপনি দেখে আসুন। রাজা মনে মনে ভাবছে যে সারারাত্রি কার বাঁশির সুর শুনলাম, সারারাত্রি কার চরণের নুপুরে ধ্বনি শুনলাম, তবে কে এই সেই ছেলে? দেখব দেখব। রাজা কণ্ঠে রত্নহার করল, অঙ্গে রাজপোশাক করল, ছুটতে ছুটতে যাচ্ছে ছেলেটাকে দেখবে বলে। প্রজারা জয় ধ্বনি দিচ্ছে, ওই তো মহারাজ আসছে, জয় রাম প্রাণ ভরে বলো কে মহারাজ ইন্দ্রদুগ্ন কি। হোক না, জয় ধ্বনি কবর দিতে হয়, সে দেবতার হোক আর নেতার হোক আর মন্ত্রীর হোক, সবারই দিতে হবে তিনবার। তিনবার জয় দিলে কি লাভ হয়? প্রথম জয়ধ্বনিতে মন পবিত্র হয়, দ্বিতীয় জয়ধ্বনিতে হৃদয়ে ভক্তি আসে,
তৃতীয় জয়ধ্বনিতে প্রভুর কৃপা নেমে আসে। তাহলে একবার হলো আর দুবার হবে? সবাই মিলে একসাথে বলো, ওকে মহারাজ ইন্দ্র দুগ্ন কি জয়। দুবার হলো, আর একবার শিখিয়ে দিই কিভাবে দেবেন। আপনারা দিচ্ছেন ঠিক মনের মতো হচ্ছে না, শিখিয়ে দেবো, শিখে নিন। এমন জয় দিতে হবে, হাওড়া জেলা টেম্পারটা বেরোচ্ছে না, ঠান্ডা তো আজ কম আছে। শিখিয়ে দিলে হবে, এমন জয় দিতে হবে যে কটা মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে, মশারি টোন ছিঁড়ে, মশারি বগলে করে নিয়ে এখানে যেন ছুটে আস, তবে তো জয় দেওয়া হলো। দেখবেন যাদের কীর্তন শুনতে ভালো লাগে না, 17 বছর এই মলম বিক্রয় করছি, কত বছর বললাম, 17 বছর এই হরিনাম গাইছি। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবন খুঁজলে রে ভাই ওষুধ পাবি না, মনের যন্ত্রণার ওষুধ এই হরিনাম। শিখে নিন মা, শুধু তো আমাদের এই পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরেও কীর্তনে যায়, ঝাড়খণ্ড আসাম কুচবিহার এত জায়গায় কীর্তনে যায় মা। কত মানুষকে দেখি যাদের হরিনাম ভালো লাগে না শুনতে, তাদের ঝগড়া শুনতে খুব ভালো লাগে। দেখবেন আপনারা এত রাত্রিরে জয় দেবেন, তারা মশারি টোন ছিঁড়ে ফেলবে, কেন মনে মনে ভাববে হরিবাসরে মনে হয় ঝগড়া লেগেছে। চল একটু দেখে আস, কারেন্টে জেনে হাত দাও আর না জেনে হাত দাও, লাইন থাকলে শর্ট তুমি খাবে, তেমন হরিবাসরে জেনে ঢোকো আর অজান্তে ঢোকো, হরিবাসরে ঢুকলেই প্রভুর কৃপা তুমি পাবে। আরো সহজ করে বুঝিয়ে দিই, এক জায়গায় আগুন জ্বলছে, আপনি যদি জ্বলন্ত আগুনে হাত ঢুকিয়ে দেন আগুন নিভে যাবে। ঠিক, হাত পুড়ে যাবে, কেন আপনি তো না জেনে হাত ঢুকালেন, পুড়বে, কারণ আগুনের স্বভাব হচ্ছে পোড়ানো, তেমন হরি নামেরও স্বভাব। আপনি যেমন জেনে হাত ঢুকান আর না জেনে হাত ঢুকান, আগুনে হাত দিলেই হাত যেমন পড়ে, তেমন হরিবাসরে জেনে ঢুকুন আর না জেনে ঢুকুন, হরিবাসরে ঢুকলেই প্রভুর কৃপা তুমি পাবে। তাহলে দুবার হলো এই, একবার, আর একবার হবে শেষ। আপনারাও দেবেন আর আমিও অপেক্ষা করব কে ঢোকে। হ্যাঁ মা, এই লীলা ওই জন্য চট করে কোথাও গাই না, কারণ এই লীলাটা খুব বড় লীলা, তবে এরা অনুরোধ করেছে গাওয়ার জন্য তাই গাইছি। হ্যাঁ, ঘুম আসবে না, এবারই তো খেলা জমবে, ছেলেটা তো এবার ঢুকবে, রাজা তো জানে না কি ঘটতে চলেছে, প্রজারা জয় দিচ্ছে, সবাই মিলে দেবেন একসাথে। প্রেম সে কহো কে মহারাজ ইন্দ্র দুগ্ন কি। এই টেম্পারটা কোথায় ছিল? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর কথা নয়, এবার লীলাটা শোনো। রাজগুরুদেব বিক্রমাচার্যকে রাজা প্রণাম করেছে, গুরুদেব আশীর্বাদ দিল আয়ুষ্মান ভব, গুরুদেব মাথায় মুকুট পরিয়ে দিল। আচ্ছা আপনারা বলুন, এত বড় ভক্ত, সে গুরুদেব যদি মাথায় কিছু পরিয়ে দেয় সে কি আর না বলতে পারে? গুরুদেব বললো মাথা নিচু করো, আমি মুকুট পরিয়ে দিই, পরিয়ে দিল, যাও এবার সিংহাসনে বসো। এই এসে গেছে, বললাম না 17 বছরের মলম এখনো আসবে, অপেক্ষা করুন। ও বুঝতে এখনো পারেনি, পরে এলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর মশারি টাঙানো আছে না খোলা আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, বলা যাবে না, বাড়ির নাকি বাবা?
না না, ভগবান মঙ্গল করুক, ভক্তের মঙ্গল হোক। হাসানোর জন্য বললাম মা, কারো মনে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। চলুন মা, যেই না রাজাকে গুরুদেব আদেশ করলো যাও সিংহাসনে বসো, রাজা যেই সিংহাসনে বসতে যাবে সবার পিছন দিক থেকে সেই পালক ছুটে গিয়ে রাজার হাতটা চেপে ধরে বলছে, মহারাজ সিংহাসনে বসো না, তোমার সর্বনাশ হয়ে যাবে। রাজা ছেলেটাকে বলছে, হ্যাঁ রে আমার কি সর্বনাশ হবে? বলে বলবো, বল, কানটা পাতো। রাজা নিচু হয়ে, কারণ ছেলেটা তো ছোট, রাজা নিচু হয়ে কানটা পেতেছে। ছেলেটা ডান কানে কানে বলছে, মহারাজ তুমি গতকাল রাত্রিরে বাঁশির সুর শুনেছিলে। রাজা চমকে গেছে, তুই জানলি কি করে? তুমি তুমি চরণের নুপুরের ধ্বনি শুনেছিলে, তবে কি তুই এসেছিলিস? রাজা বলছে, হ্যাঁ শুনেছিলাম। বলে, মহারাজ তুমি তাকে ধরতে গেছিলে, সেখানে তো কেউ ছিল না, তুই জানলি কি করে? বলে, মহারাজ তুমি তাকে ধরতে গেলে বলেই তো সে পালিয়ে গেল। কে এসেছিল জানো? কে? সে তার মনের কথা বলতে এসেছিল, তুমি তো তা এমন তাড়া করলে সে ভয়ে পালিয়ে গেল। সকালবেলায় কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছিল, সে মনের কথা আমায় বলেছে আর বারবার বলে গেছে, আমি যেন তোমায় বলে দিই তাই বলতে এলাম। কে এসেছিল কাল? তোমার প্রাণের ঠাকুর। কি নাম? তোমার প্রাণের ঠাকুর নীলে মাধব না। 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 গোপনে 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 বুঝি তো হরি এই মোর কথা, গোপনে বুঝি তো হরি মোর কথা, আজ গোপনে বুঝি তো হরি এই মোর কথা, গোপনে বুঝি তো হরি মোর কথা। তাহলে মায়েরা কে এসেছিল? তোমার প্রাণের ঠাকুর। কি নাম? নীলমাধব। তোমার প্রাণের ঠাকুর নারায়ণ, তিনি নীলমাধব নাম নিয়ে গোপনে পূজা পাচ্ছে, তিনি আর গোপনে থাকতে চায় না, তোমার দ্বারা জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চায়। তুমি নীলমাধবের সন্ধান করো, তাকে আগারে নিয়ে এসো, আগার মানে ঘরে কোলে করে আনো। তাহারে গানিবে তুমি আপন আগারে, তাহারে গানিবে তুমি আপন আগারে, তাহারে গানিবে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে, তুমি করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের নীলমাধবের এরকমই ছেলে। আপনারা দেখছেন আপনাদের ঘরের ছেলে, আমি দেখছি সেই ছেলে। বাচ্চা ছেলেটা বলছে, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগতে মাঝে প্রচার করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগতে মাঝে প্রচার করো, নীলমাধবের সন্ধান করো, আয় উলুধ্বনি করো।
করিবে মহিমা বচর জগত মধরে, করিবে মহিমা বচর জগত মধরে। হয়ে গেল রাজা মনে মনে ভাবলো যে এইটুকুনি ছেলেকে দিয়ে কেন খবর পাঠালো, একে যদি ধরতে পারি তাহলে তার খবর পেয়ে যাব। ছেলেটাই নিশ্চয় জানে সে কে, ছেলেটাকে ধরতে হবে। যেই নাই চিন্তার মোহ কাঁদল, দেখলো সেই স্থানে সেই বালক ব্রাহ্মণ আর নাই। কোথায় গেলিও রে বালো? প্রজারা বলছে মহারাজ কাকে খুঁজছেন, একটা ছোট ছেলে। বলে আমরা তো কাউকে দেখিনি। আরে বাবা, ভগবানের দেখা সবাই পায়। একশো জন ব্রাহ্মণ ছুটে এলো। মহারাজ কাঁদছেন কেন? বলে আমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম নিয়ে পূজা পাচ্ছে গোপনে, তিনি আমার দ্বারা জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চায়। আপনাদের মধ্যে যে নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে সে পাবে 1,00,000 করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গা। 1,00,000 স্বর্ণ মুদ্রা, 1টি করে গাম যদি পাই নীলমাধবের সন্ধান, চিন্তা করবেন না মহারাজ, আমরা তো আছি, আমরা নিয়ে আসব। আর নীলমাধব মনে মনে ভাবছে রাজা তো একটা ভুল করে ফেললো, আমাকে খুঁজতে যদি এত টাকা খরচ করে ফেলে তাহলে তো আমাকে প্রতিষ্ঠা করার সময় রাজা ভিখারী হয়ে যাবে, সবকটাকে ঘরে পাঠিয়ে দেব, তাহলে সন্ধান পাবে কে? রাজা বলছে আপনারা যাচ্ছেন যান, আমার নির্বাচিত একটা ব্রাহ্মণ আপনাদের সঙ্গে দেব। কে বলুন তো? সাত্ত্বিক নির্লোভী ব্রাহ্মণ, রাজি পুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি বড় সাত্ত্বিক ব্রাহ্মণ বিদ্যাপতি। বিদ্যাপতি উনি হলেন রাজি পুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি ছুটে এসে বলছে মহারাজ আমি যাব না। কেন? আপনি একটা বাজে কথা বলেছেন তাই। আমি আবার কি বাজে কথা বললাম? আপনি বললেন যে নীলমাধবের সন্ধান পাবে সে কি পাবে? টাকা। ভগবানকে পেতে টাকা নেব? ভগবানকে যদি পাই সে তো পূর্বজন্মের ভাগ্যের গুণে পাবো। আমি একটা সত্যে যেতে পারি। কি সত্য? আমি যদি ভগবান নীলমাধবে দেখা পাই আমি কোনো পারিশ্রমিক নেব না। ধন্য সাত্ত্বিক ব্রাহ্মণ, ধন্য আপনার ভক্তি, আপনি যান, আপনাকে কোনো পারিশ্রমিক নিতে হবে না। তাহলে সন্ধান পাবে কে? যে টাকা নেবে না বলেছে সে। কি করে পাবে সন্ধান এবার দেখো। 100 জন ব্রাহ্মণ পিছনে, বিদ্যাপতি সবার আগে। শুরু হলো নীলমাধবের সন্ধান। আজি শিখরি শিখরি বলে শুভযাত্রা কইলা, হরি হরি বল, লুৎধ্বনি দেবেন মায়েরা, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। চলেছে নীলমাধবের সন্ধানে,
আজি শ্রীগরি শ্রীগরি বলে শুভযাত্রা কইলা, আজি শ্রীগরি শ্রীগরি বলে শুভযাত্রা কইলা, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইলা। নানান দেশ নানান দেশ নানান দেশ তরে তারা ঘুরিতে লাগিল, আজি নানান দেশ তরে তারা ঘুরিতে লাগিল, নানান দেশ ওই নানান দেশ লোক ধনে হরি হরি ও দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নীল মাধব